मिस्टी खाइए तो সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বাসস্ট্যান্ডে পথে বসেছি সংহতি সম্প্রীতি ঠিক রাখার জন্য। বলছি আজকের এই প্রোগ্রামটা নিয়ে এই উদ্যোগটাকে নিয়ে কি বলবেন? আমরা ভগবানপুর এক নম্বর ব্লকের দেউদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনটি উৎসব আজকে উদযাপন করছি। আজকে ভারতবর্ষের 73তম স্বাধীনতা দিবস, সাথে সাথে ঐতিহাসিক দিন রাখিবন্ধন সহ আমাদের যে দলীয় কর্মসূচি দ্বিতীয় বল, আমরা প্রায় 5,000 রাখি জনসংযোগ তৈরি করার জন্য, 5,000 রাখি আমরা সকলের সমৃদ্ধি সংস্কৃতি বজায় রাখার জন্য, আমরা সব জায়গায় আমাদের মহিলা কর্মী মহিলা নেত্রীরা সহ আমাদের কর্মীরা রাখি সহ লাড্ডু সহ মানুষ 5,000 মানুষকে আমরা সম্মিলিত করতে পারছি বা জনসংযোগ তৈরি করতে পারছি। দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে, দুর্দান্ত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটাকে আমরা প্রাধান্য দিয়েছি দ্বিতীয় বলো মানুষের সমস্যা সমাধানের জন্য, আমরা প্রায় 500 দ্বিতীয় বলো যে স্টিকার বা কার্ড বিলি করেছি মানুষের হাতে তুলে দিয়েছি আরও আমাদের গেঞ্জি সহ অন্যান্য সামগ্রী, এবং সাথে সাথে আমরা ভারতবর্ষের ঐতিহাসিক যে দিন ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্তি পাওয়া দিন 73তম স্বাধীনতা সংগ্রাম যা করছিল তাদের শহীদদের উদ্দেশ্যে আমরা পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সমস্ত পার্টির পক্ষ থেকে। এবং এছাড়া আমাদের জায়গায় আমাদের ভগবানপুর ব্লকে বিভিন্ন জায়গায় পার্টির কর্মসূচি এভাবে হচ্ছে। তো আমরা মেন ভগবানপুরে বসবাস করি এবং আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেউদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়
আমরা 5,000 রাখি সহ 5,000 লোককে আজকে একই দিনে কয়েক ঘন্টার মধ্যে জনসংযোগ তৈরি করতে পারছি। আমাদের কর্মীরা ছিল প্রায় 200 থেকে 300, মহিলা সহ আমাদের পুরুষ, আমাদের প্রধান, আমাদের পঞ্চায়েতের যারা প্রতিনিধি, মহিলা থেকে আমাদের পুরুষরা ছিল, উপবাগান ছিল, সকলেই আমরা একই যোগে রাস্তায় দোকানদার, গাড়ি ঘোড়া, টোটো, অটো সকলকেই আমরা এক সংগঠিতভাবে এটা করতে পেরেছি এবং গ্রামে গঞ্জে এটা ছড়িয়ে দিয়েছি। দুটিতে বড় অনুষ্ঠান সহ ভাতৃত্বের বন্ধন রাখি দিয়ে আমরা সকলকে সম্প্রীতির আহ্বান জানিয়েছি এবং আগামী দিনে ভারতবর্ষকে এবং পশ্চিমবঙ্গকে একটা সাম্প্রদায়িক কাজপাস থেকে মুক্তি করার জন্য সকলের কাছে সম্মিলিতভাবে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ এক জায়গায় হয়ে আমরা আহ্বান জানাচ্ছি। এই প্রোগ্রামটা কত বছর ধরে হচ্ছে? আমরা প্রতি বছরই করি, প্রতি বছর ঠিক একই জায়গায় পার্টির পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই আমাদের এই প্রোগ্রামটা হয়। মানুষের এই বছরই একটা বিশেষ দিন, যে দিনটায় স্বাধীনতা দিবস সহ রাখি বন্ধন উৎসব একই দিনে পড়ছে। আমার 67-68 বছর বয়সে এরকম দিন একটা পাওয়া যায়নি, তো সেই দিনের সঙ্গে আমরা যোগ করেছি আবার আমাদের দলীয় কর্মসূচি এবং একটা বলিষ্ঠ কর্মসূচি। ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এটা করতে পারেনি যে মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন টোল ফ্রি নাম্বার দিয়ে তার সমস্যা সমাধানের কথা, এটা একটা নজির, ভারতবর্ষের দৃষ্টান্ত। আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে সুযোগ, যে সুবিধাটা মানুষের সঙ্গে যোগাযোগটা করে দিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাবো, যাতে সাধারণ মানুষ তাদের দুঃখের কথা, তাদের সমস্যার কথা আবেদন করতে পারে, টোল ফ্রি নাম্বারে তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের প্রতি বছরই। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস। কোন পদে? ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।